করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে স্বাস্থ্যবিধি মানা সামাজিক দূরত্ব কোয়ারেন্টিন আইসোলেশন সাধারণ ছুটি লকডাউনের মতো নানান বিষয়ের সঙ্গে পরিচিত হয়েছে জনগণ সংক্রমণ প্রতিরোধে জরুরি এসব পদক্ষেপগুলো নিয়ে সাধারণ মানুষের কাছে কতটা সহজ এবং কার্যকরভাবে এই বার্তাগুলো পৌঁছে দেয়া গেছে সেটি নিয়ে রয়েছে প্রশ্ন এখন আবার সীমিত আকারে খুলে দেয়া বা লাল সবুজ হলুদ এলাকা কোনগুলো বাইর এর অর্থ কী সেটি নিয়েও রয়ে গেছে বিভ্রান্তি কিন্তু থেমে নেই ছোঁয়াছে করোনা ভাইরাস গত মার্চ মাসে প্রথম আক্রান্ত শনাক্ত হওয়ার পর এপ্রিল মে এবং জুন শেষেও সংক্রমণের এই ঊর্ধ্বগতি ভাইরাসের সংক্রমণ ক্রমাগত বাড়ছে কারণ এখনও অনেকেই সচেতন নন নিয়মকানুন ঠিকমতো মানছেন না অথচ ভাইরাস থেকে বাঁচতে বারবার হাত ধোয়া মাস্ক পরা দূরত্ব বজায় রাখা এবং ঘরে থাকার পরামর্শ দেয়া হয়েছে বারবার মহামারীকে কেন্দ্র করে তৈরি হয়েছে বহু গাইডলাইন

কোন কন্টেক্সটে কথা হচ্ছে কোন কন্টেন্ট আমার কেমন হবে আর কোন টোনে কথা বলবো আমি একজন কমিউনিকেশন পার্সন হিসেবে এর সাথে আরো দুটো জিনিস যুক্ত করতে চাই একটি হচ্ছে কোন চ্যানেলে যাবে বিশেষ করে আমাদের সব দেশের জন্য চ্যানেলটা খুব গুরুত্বপূর্ণ আর তার রিয়েলিভেন্সটা কতখানি মহামারীকালে একদিকে সমন্বয়হীন বক্তব্য বিবৃতিতে বিভ্রান্ত হয়েছে মানুষ অন্যদিকে শুধু গণমাধ্যমে বুলেটিনের ঘোষণা এবং স্বাস্থ্য বার্তার গতানুগতিক প্রচার সবার কাছে পৌঁছাবে না বলেই মনে করেন কাবেরি গায়েন গ্রামের যে মানে বয়স্ক নারী যিনি আসলে মোবাইল ফোন ব্যবহার করেন না তিনি কিন্তু আসলে জানেনও না যে কোন মেসেজটি দেওয়া হচ্ছে কনটেক্সট স্পেসিফিক কন্টেন্টটাকে পৌঁছাতে পারেনি পারেনি বলেই মিসট্রাস্ট তৈরি হয়েছে ট্রাস্ট বিল্ডিং হয়নি সরকার যাই করুক না কেন বাংলাদেশের মানুষ কিন্তু রাজধানী ঢাকাতেই সবচেয়ে বেশি মানুষ ভাইরাসে আক্রান্ত অথচ ঢাকার প্রধান সড়কে বা গুরুত্বপূর্ণ পয়েন্টের বিলবোর্ডে করোনা স্বাস্থ্যবর্তা খুব একটা চোখে পড়ে না অনেক দেশেই মহামারীর বিভিন্ন পর্যায়ে আলাদা স্লোগান তৈরি হয়েছে নিয়ম নিয়মকানুন বিধিনিষেধ তুলে ধরা হয়েছে মানুষের নজর পড়ে এমন সব জায়গায় যুক্তরাজ্যের অভিজ্ঞতায়ও ধীরে ধীরে উন্নতির দিকে যাবার পেছনে কৌশলী যোগাযোগ একটা ভূমিকা রেখেছে বিভিন্ন সময়ে সেই মেসেজগুলো হচ্ছে। এবং সরকারের পলিসি চেঞ্জ হচ্ছে লকডাউন শুরু হয়েছে তখন একটা মেসেজ মেসেজ ছিল যাচ্ছে নতুন নতুন পরিস্থিতির উপর বিবেচনা করে সব এখানে ব্যাপক হারে যদি প্রচার করা হয় আমার বিশ্বাস মেসেজটা মানুষের কাছে পৌঁছবে আমাদের আক্রান্তের সংখ্যা কমবে অনেক প্রাণহানিও কমবে বলে আমার বিশ্বাস পৃথিবীর বিভিন্ন দেশ সংক্রমণ ঝুঁকি বোঝানোর জন্য মডেল কার্ভ তৈরি করেছে এবং জনগণের সামনে উপস্থাপন করেছে বাংলাদেশেও নীতি নির্ধারণের প্রয়োজনে বিশেষজ্ঞরা মডেলিং করেছেন কিন্তু জনগণকে সম্ভাব্য পরিস্থিতি সম্পর্কে কোনো স্পষ্ট ধারণা দিয়ে সেটি প্রকাশ করা হয়নি করোনা মহামারীতে সবচেয়ে আক্রান্ত দেশ যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা থেকে চিকিৎসক আদিবা আঞ্জুম বলছেন এ ধরনের পূর্বাভাসও জনগণকে দেয়া গুরুত্বপূর্ণ এবং যে পরিমাণ মানুষজন ইনফেক্টেড হলো এবং মারা গেল এই জিনিসটা আমরা বন্ধ করতে পারিনি এটা কত জরুরি যে কেন সবাইকে মানা করা হচ্ছে সব জায়গায় বেরোনোর জন্য লকডাউনের মানে কি এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ মানুষজন যদি বুঝতে না পারে যে কি খারাপ দিন আসছে বা কি খারাপ হচ্ছে তাহলে তো মানুষ এটা টের পাবে না সবাই মনে করছেন ভাইরাস নিয়ন্ত্রণে বাংলাদেশেও শক্তিশালী প্রচারাভিযান এবং সমন্বিত যোগাযোগ কৌশল দরকার স্বাস্থ্য অধিদপ্তর করোনা মহামারীতে সমন্বিত যোগাযোগ নিশ্চিত করতে সম্প্রতি একটি কমিটি গঠন করেছে তবে স্বাস্থ্য অধিদপ্তর মনে করছে গণমাধ্যমে যেভাবে স্বাস্থ্য তথ্য প্রচার হচ্ছে তাতে মানুষের জানার কোনো ঘাটতি নেই একেবারে যদি গ্রামগঞ্জে রুট লেভেলেও যান সেখানেও দেখবে যে সবাই এখন আমরা আশা করছি যে সবাই ইনফর্ম এই কোভিড উনিশ পরিস্থিতিতে তাদের যে করণীয় বিষয়গুলো এখন জানা আর মানা দুইটা কিন্তু এক কথা নয় যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন বোঝাতে ব্যর্থ হয় মানুষের এই না মানার একটা বড় কারণ আবুল কালাম আজাদ বিবিসি বাংলা ঢাকা